वेलकम टू टेक्रोनिक क्रिएशन बंधुरा आमी आगेर एक वीडियो ते देखिए की कोरे कैश मेमो तैरी करते हैं फटोशॉप। तो आजकेर वीडियो ते आमी आपनादेर के देखाबो जे ए कैश मेमो ते की कोरे रो कलम गुलो के सेट करते हैं। वीडियो टी स्किप ना कोरे मनोयोग सहकारे देखते थाकुन। बंधुरा देखते पाच्छो आमी आमार फटोशॉप सफ्टवेयर टा ओपेन करे नियेछि एबं कैश मेमो टा के ओपेन करे नियेछि। এখন আমি ক্যাশ মেমোটায় রো কলমগুলোকে সেট করব। তার আগে একটু অ্যাডজাস্ট করে নিই, একটু জুম করছি। আর যারা এখনো আমার টেকরনিক ক্রিয়েশন চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করো, যাতে আমার নতুন ভিডিওর আপডেটের নোটিফিকেশনস তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। হোয়াইট কালারটা নিলাম। কন্ট্রোল ধরে একটু অ্যাডজাস্ট করে নিলাম। এবার আমরা এখানে রো কলমগুলোকে সেট করব। এর জন্য কি করব না তো এই ব্রাশ টুলে ক্লিক করব। ক্লিক করে এই হার্ড ব্রাশটা নিয়ে সাইজ রাখবো 3, 3, হার্ডনেস 100, অপাসিটি 100%, ফ্লো 100%। ব্রাশ টুলটা সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে এরমভাবে ড্র্যাগ করব। হয়ে গেল। আবার কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য এই মুভ টুলে ক্লিক করে এটাকে বাঁ দিক ডান দিক করতে পারি। বন্ধুরা আমাদের ক্যাশ মেমোটা এখন রেডি হয়ে গেছে। তো আমরা যদি এখন চাই তাহলে আমরা এর কালারটাকে চেঞ্জ করতে পারি, আর একটু অ্যাট্রাকটিভ বানাবো। তো চলুন বন্ধুরা দেখে নিই। জুম করে নিচ্ছি, কিবোর্ড থেকে কন্ট্রোল ইকুয়ালস টু প্রেস করলাম। রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল নিয়ে এখানে দুটো বক্স করলাম, একটা নিউ লেয়ার ক্রিয়েট করলাম। এবার এটাকে কন্ট্রোল ব্যাকস্পেস ক্লিক করব। তার আগে কালারটা আমি এরকম একটা কিছু দিচ্ছি। আপনারা চাইলেও অন্য কালারও দিতে পারেন। আমি এরকম একটা দিলাম। এবার এই দুটোকেও আমরা ভরাট করব। আবার এই রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল নিয়ে জাস্ট মাউস দিয়ে ড্র্যাগ করলাম দুই ধারে। এটাকে কন্ট্রোল টি করলাম।
তো বন্ধুরা ক্যাশমিওটি আমাদের রেডি হয়ে গেছে। তো বন্ধুরা ক্যাশমিওতে আমাদের রো কলম সেট করা হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করো। দেখা হবে আবার আগামী ভিডিওতে।